তারাপুকুর আদি সার্বজনীনের খুঁটিটি কী সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, ওপরে একটা মা দুর্গার মুখও রয়েছে। বাহ, দারুণ লাগছে খুঁটিটা। রাজতান্ত্রিক সমাজে হঠাৎ করে মহিলা পুরোহিত, এটা কি আপনারা ভেবেছিলেন আপনাদেরকে মেনে নেবে সবাই? ভেবেছিলাম মেনে নেবে এমনটা নয়, কিন্তু অনেক লড়াই লড়তে হয়েছে, মানুষকে অনেক বোঝাতে হয়েছে, নিজেদের অনেক পড়াশুনো করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। থিম শিল্পী পার্থ মাইতির আমন্ত্রণে আজ চলে এসেছিলাম আগরপাড়ার তারাপুকুর আদি সার্বজনীনের দুর্গাপুজোর খুঁটি পুজোতে। এবং দেখতেই পাচ্ছ ট্রেনটা এখন যে চলে যাচ্ছে, এই ট্রেনটা চলে গেলে লাইনটা পার হয়ে চলে যাব খুঁটি পুজোর মণ্ডপে। আমি রমেন আর আমার চ্যানেল রটক বিতরণের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন, অর্থাৎ এখানে কিন্তু আজ খুঁটি পুজোর আয়োজন। খুঁটি পুজোকে কেন্দ্র করে এরাহি আয়োজন করা হয়েছে। সব থেকে বড় কথা, মহিলা পুরোহিতরা কিন্তু পুজো করবেন এখানে, যেটা খুবই দেখার মতন একটা ব্যাপার। এর আগেও আমরা দেখেছি দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে, সেখানেও কিন্তু মহিলা পুরোহিতরা পুজো করেছিলেন দুর্গা পুজো, এখানেও কিন্তু ঠিক তেমনই একটা করা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি খুঁটি পুজো এবং তার সাথে যে পুজো রয়েছে সেখানে মহিলা পুরোহিতরা কিন্তু পুজো করবেন। তাহলে কি চলছে আগরপাড়ার তারাপুকুরের এই খুঁটিরাটি খুঁটি পুজোকে ঘিরে? আটজন পুরোহিত কিন্তু রয়েছে, মহিলা পুরোহিত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশে কিন্তু শুরু হয়ে গেল তারাপুকুরের দুর্গাপুজোর খুঁটি পুজো। একদিকে শঙ্খধ্বনি, একদিকে ঢাকের আওয়াজ, সব মিলিয়ে মনে হচ্ছে সত্যি যেন দুর্গাপুজোর আবহে কিন্তু আমরা প্রবেশ করেই গেলাম। আপনি কি অঞ্জলি দেবেন? তাই তো, দেখো খুঁটি পুজোর অঞ্জলি চলছে এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছি এই ক্লাবেরই বয়োজ্যেষ্ঠ কিছু মানুষ, তারা কিন্তু অঞ্জলি দিচ্ছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছ খুঁটি কিন্তু পোতা হয়ে গেল এই মুহূর্তে। অর্থাৎ তারাপুকুর আদি সার্বজনীনের যে খুঁটি পুজো, সেই খুঁটি কিন্তু পোতা হয়ে গেল। এখানে আমাদের ইউটিউবার্সদের পক্ষ থেকে, যারা আমরা সোশ্যাল মিডিয়ার রয়েছি বন্ধুরা, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের সুবস্থকে প্রথমেই নমস্কার জানাই। যে পুরুষতান্ত্রিক সমাজে হঠাৎ করে মহিলা পুরোহিত, এটা কি আপনারা ভেবেছিলেন আপনাদেরকে মেনে নেবে সবাই? ভেবেছিলাম মেনে নেবে এমনটা নয়, কিন্তু অনেক লড়াই লড়তে হয়েছে, মানুষকে অনেক বোঝাতে হয়েছে, নিজেদের অনেক পড়াশুনো করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। অনেক জবাবদিহি করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে মানুষ আমাদের বিশ্বাস করছে। কোনো ব্যতিক্রমী কাজ করতে গেলে কোনোভাবেই মসৃণ হয়, অথবা আমাদের পত্রে মসৃণ ছিল। পরিবার কীভাবে সাপোর্ট করেছিল আপনাদেরকে?
পরিবার অবশ্যই সাপোর্ট করেছিল এবং যাদের ক্ষেত্রে পরিবারের মানুষের বেশ কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে পরবর্তীকালে, সেই কারণেই তারা আমাদেরকে। প্রথম দিনটা মনে পড়ে, যেদিনকে প্রথম দিন আপনারা মহিলা পুরোহিতে কোনো একটি জায়গায় গেলেন, সেই দিনটা একটা ছোট্ট অভিজ্ঞতা? সেই দিনটা খুবই আনন্দের দিন ছিল, কেননা অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ছিল যে নিজের হাতে পুজো করব। সুতরাং সেই দিনটা সাংঘাতিক উত্তেজনার দিন ছিল এবং তার পাশাপাশি একটু ভয় ভয়ও লাগছিল যে মানুষজন কি বলবেন, কিভাবে মেনে নেবেন। কিন্তু এত মানুষের সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছি, তা বলে শেষ করতে পারবো না। এখন কেমন মনে হয় নিজেদেরকে? এখন খুব ভালো লাগে, তবে আরও নিজেদেরকে উন্নত করতে হবে, আরও চর্চা, আরও পড়াশুনো করতে হবে, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি সকলে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আপনাদের সকলকে, দুর্গাপূজার শুভেচ্ছা সকলকে, দুর্গাপূজার শুভেচ্ছা। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারাপুকুর আদি সার্বজনীনের ডিজিটালি যে থিম সেটা প্রকাশ হতে যাচ্ছে দেখো, দেখতেই পাচ্ছি। ক্লাবের পক্ষ থেকে পার্থদাকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো, সত্যি খুব দারুণ লাক্সারিয়াস দৃশ্যটা। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা আর এরকম একটা শুভ দিনে দুর্গা পুজোর শুভারম্ভ, এই যে সিদ্ধান্ত, এটাকে কীভাবে তোমরা দেখছো ব্যাপারটা? অ্যাকচুয়ালি যখন আমরা মন্ডলময় ব্যানারাসটাকে ঠিকঠাকভাবে দর্শকদের কাছে পৌঁছাই দিতে পারলাম এবং তার যে একটা ক্রেজ তৈরি হলো, তো পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের যারা বন্ধু বান্ধব এবং আমাদের যারা কর্মকর্তা সবাই মিলেই একটা ডিসিশান নেওয়া হলো যে এর চাইতে ভালো আমরা আর কি উপহার দিতে পারি। তো তখন থেকেই আমাদের মাথার মধ্যে একটা প্ল্যান শুরু হয়ে গেল এবং সেই সঙ্গে সবাই মিলে চিন্তাভাবনা করা স্টার্ট করলো যে এর চাইতে ভালো এমন কিছু থিম আমরা, যাতে এমন কিছু ভালো একটা প্রেজেন্টেশন করতে পারি যেটা হয়তো জেলার মধ্যে এবং যেটা হয়তো স্টেটের মধ্যেও একটা ভালো খুব চিত্তাকর্ষক হতে পারে এবং তার মধ্যে দিয়ে একটা মেসেজও যেতে পারে। তো সেখান থেকেই সমস্ত জিনিসটাই চিন্তাভাবনার, আজকের দিনের যে জিনিসটা দেখছেন আপনারা তারই একটা ফলশ্রুতি এবং তারই একটা জাস্ট অংশ। এবারে পার্থ তোমার কাছে আসবো, গত বছর যে থিমটা তোমার নাম বলতে পারি গুনে গুনে, মানে গত বছর যারা প্রথম থেকে আমাকে সাড়া দিয়েছিলেন যেমন রমেন্দা, নীল ভার্সেস পিঙ্ক, সৌরভ বাদশা, আরও অনেকে, সবার নাম হয়তো এখন মনে পড়ছে না, সকলকে প্রথম অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা আমার পাশে ছিলেন। গত বছর একটা অফবিটের পুজো আগরপাড়ার মধ্যে অফবিট জায়গায় একটা পুজো শুধু আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল, তার সঙ্গে আমার তাগিদ ছিল, কর্মকর্তাদের পরিশ্রম ছিল, গত বন্ধময় বেনারস এতটা প্রভাব ফেলেছিল, এতটা সাড়া ফেলেছিল, দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ পুজো দেখতে এসছেন, সেই প্রত্যাশাটা একটা চাপ একটা আছে এই বছর। আমাদের ব্লু টেম্পেলটা খুব আকর্ষণ করেছিল, পার্সোনালি নীল রঙটা আমার খুব পছন্দের কালার, তো সেখানে ওই ব্লু টেম্পেল দেখার পর তার সাথে আমি গিয়েছিলাম থাইল্যান্ডের টেম্পেলটা দেখার জন্য, তো সেখান থেকে আমি ওই কাজ দেখে, এর আগেও আমি ফুটা ক্যাপে কেউ কাজ দেখেছি যিনি শিল্পী, হোয়াইট টেম্পেলের অপূর্ব সৃষ্টি, তার আরেকটা অনবদ্য শিল্পী হচ্ছে ব্লু টেম্পেল, তো ব্লু টেম্পেলের নকশা, ব্লু টেম্পেলের ডিজাইন, ব্লু টেম্পেলের কালার আমাকে খুব আকর্ষণ করেছিল।
সেটাই ভেবেছিলাম যে বার্ষিকে আমি সারপ্রাইজ দেবো। নীলে বিলীন এই কথাটা কেন, মানে নীলে বিলীন বলতে আমরা প্রথম দিকে চাইছিলাম তার টিমটা ফোকাস করতে, যেহেতু ওয়ার্ল্ডের একমাত্র ব্লু টেম্পল নীল রঙেরই একটা স্থাপত্য, সেই জন্য নীলে বিলীন আমরা প্রথমে বলার বক্তব্য ছিল, নীলে বিলীন মিশে যাবো, নীলে হারিয়ে যাবো, নীল রং নিয়ে একটা মায়াবী খেলা খেলবো। এর একটা সামাজিক প্রেক্ষাপট আছে, যদি আপনারা দেখেন যে বৌদ্ধ ধর্মের যে স্তুতি, সেই স্তুতির একটা আত্ম উপলব্ধি কিন্তু হচ্ছে অন্তঃসার শূন্য, মানে শূন্যতার দিকে এগিয়ে যাওয়া, মানে হচ্ছে বিলীনের দিকে এগিয়ে যাওয়া। তো ব্লু টেম্পল যেটা, তার কিন্তু অন্তঃসার শূন্যতা হচ্ছে যে একটা শান্তি, একটা প্রশস্তি, একটা বাতাবরণের মধ্যে দিয়ে একটা নিজের মধ্যেকার যে অহং, যে ভেদাভেদ, যে দ্বন্দ্ব, সেটাকে একদম পুরো বিলীনের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে এর একটা কিন্তু প্রেক্ষাপট। সত্যি সুন্দর একটা দিন, সকালে যদিও একটু আকাশটা মেঘলা ছিল আমরা ভেবেছিলাম, কিন্তু তারপর সেই মেঘলাটা কিছুটা কেটে একটু ধীরে ধীরে বৃষ্টি আরম্ভ হলো, তার মধ্যে কিন্তু আমরা আগরপাড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, অর্থাৎ নীলে বিলীন সেই তারাপুকুর আদি সর্বজনীনে। এবং আজকের ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানিও, আমি জানি খুব ভালো লাগবে, কারণ একটা বেশ নতুনত্বের মধ্যে দিয়ে কিন্তু শুরু হলো আজকের এখানকার প্রতি পুজো।